আসসালামু আলাইকুম। বাংলায় গ্রাফিক ডিজাইন শিখুন তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি আনিসুর রহমান। আজকে আমরা শিখব এখানের মেজিক ওয়ান টুলের কাজটা কি। যেখানে টুলস আছে মেজিক ওয়ান টুল, এই টুলস সাথে আপনি কীভাবে কাজ করতে পারেন, এই টুলসটা দিয়ে খুবই দারুণ কিছু কাজ করা যায়। যেমন আমি যদি বলি যে আমার এই লাল কালারটা পছন্দ হচ্ছে না, সো আমি একটা একটা করে ধরে ধরি, ধরেন কালার চেঞ্জ করতে গেলে আমার অনেক সময় দরকার, প্রত্যেকটাতে এরকম করে আমি কালার চেঞ্জ করতে গেলে অনেক সময় দরকার হচ্ছে। আচ্ছা কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থা আসি। আমি যদি একটা অপশন পাই যে এক ক্লিকে আমার সিমিলার কালারগুলো চেঞ্জ করে ফেলতে পারি, তাহলে সবচেয়ে বেটার না? তো সেই জন্য মেজিক টুলের ব্যবহার। মেজিক টুলটা দিয়ে আমি যদি এখানে ক্লিক করে দেই, দেখেন সবগুলো লাল কালার সিলেক্ট হয়ে গেল। তারপর আমরা এদিক থেকে গিয়ে আমি কি কালার দিতে চাচ্ছি সেটা দিয়ে দেব। এই দেখেন কালারটা এক ক্লিকে চেঞ্জ করে ফেললাম। এবার দেখেন আগের চেয়ে বেটার লাগতেছে। সাপোজ ধরেন যে আমি এই যে এইখানের কালারগুলো চেঞ্জ করব, ঠিক এইটার এইগুলোর আদলে আমি কালার দিতে চাচ্ছি, বা এগুলো আদলে অথবা আমি চাচ্ছি যে একটা এই ধরনের কালারের একটা শেড ব্যবহার করব। যেমন এই কালারের মধ্যে দেখেন কতগুলো শেড আছে, একদম ডার্ক থেকে লাইট পর্যন্ত, তাহলে আমি এই শেডই ব্যবহার করব। যেমন এখানে আমরা ব্লু ব্যবহার করেছি, বাট আমরা এই কালারটাই অর্থাৎ এই পিঙ্কের শেড কালারটাই ব্যবহার করতে চাচ্ছি। এখন সেক্ষেত্রে এখানেও আছে, এটা এখানেও আছে। এখন আমি যদি মিউজিক টুলে ক্লিক করে এখানে ক্লিক করি, তাহলে এগুলো সিলেক্ট হলো, এগুলোও কিন্তু সিলেক্ট হয়ে গেল সেম কালার। অর্থাৎ আপনার আর্টবোর্ডে যা যত জায়গা আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তাহলে উপায় কী? এটাকে বাদ দিব, আমরা এটাকে চাচ্ছি না, শুধু এর মধ্যে পরিবর্তন চাচ্ছি। তাহলে এই পার্টটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে টু চাপবেন, দুই সংখ্যায় দুই, তাহলে এই পার্টটা পুরোপুরি লক হয়ে যাবে, এখন আর এটা টাচ করবে না। তখন আপনি মেজিক টুলের মাধ্যমে এখানে ক্লিক করেন, তারপর ডাবল ক্লিক করে ঠিক আগের মতো কোন কালার দিতে চাচ্ছেন সেই কালারটা এভাবে দিতে পারবেন। দেখেন দিয়ে দিলাম, আবার ঠিক এই পার্টটা তো মেজিক টুল ক্লিক, এখানে ক্লিক, এই পার্ট সিলেক্টেড হলো, সো দেখেন এবারটা কিন্তু অন্যরকম লাগতেছে। আর এটা তারপরে আপনি আবার কন্ট্রোল অল্টার ধরে টু চাপবেন, তাহলে লকটা খুলে যাবে। এখন এটা তো গেল একটা সিম্পল এক্সাম্পল, এটা হচ্ছে প্রজেক্ট ওয়াইজ যদি আমি আপনাদেরকে বোঝাই। যেমন আমি এটা প্রজেক্ট করতেছি, সেই প্রজেক্টটাই আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। আমি এদিক থেকে প্রজেক্টের ফাইলটা ওপেন করি, এটা একটা বড় প্রজেক্ট। হ্যাঁ, যখন আপনি শিখতে শিখতে প্রফেশনাল হয়ে যাবেন তখন এই ধরনের কাজ করতে পারবেন। সো এখানে আমি মেজিক টুল দিয়ে ধরেন আমি এই ক্লায়েন্টের কাজটা করে ফেলছি। এখন ক্লায়েন্ট বলতেছে যে আমার ব্লু কালার ভালো লাগছে না, আপনি ব্লুর জায়গায় অর্থাৎ এই যে যেটা লাইট ব্লু এটাকে আপনি ইউলো করে দেন। তখন আমি এই যে মেজিক টুল ক্লিক করে এই ব্লু কালারটা ধরব, ধরে আমি এদিক থেকে ধরেন যে ইউলো কালার করে দেব। দেখেন অলমোস্ট অনেক পরিবর্তন হয়ে গেছে। তারপর আমাদেরকে ম্যানুয়ালি গিয়ে, যেমন এই জায়গাটায় আরেকটা কালার ছিল এটা পরিবর্তন হয়ে গেছে, ম্যানুয়ালি গিয়ে গিয়ে আমাদেরকে একটু ঠিকঠাক করে দিতে হবে। বাট মোস্ট অফ দ্য পার্ট কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে কালারের কারণে। যেমন আমি এই কী বলা হয় ইউলোটা আমি চাচ্ছি না, এখন র্যাড চাচ্ছি, তাহলে মেজিক টুল ক্লিক করে ইউলো ক্লিক করি, আমি এদিক থেকে র্যাড কালার দিয়ে দিই, তাহলে সব র্যাড হয়ে গেল। অর্থাৎ আপনার কাজকে সহজ করার জন্য হচ্ছে এই মেজিক টুলের ব্যবহার। সো আশা করি এই টপিক্সটা বুঝতে পেরেছেন, এবং আপনাদের কাছ থেকে আমি একটা জিনিস আশা করি, ভিডিওগুলো প্রচুর শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন কতটুকু শিখতে পেলেন। আর অবশ্যই আমাদের গ্রুপে গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাস নামক যে আমাদের গ্রুপ আছে, কমেন্টে দেওয়া আছে বা ডিসক্রিপশনে দেওয়া আছে লিঙ্কটি, ওই গ্রুপে গিয়ে আপনারা এই কাজগুলো অবশ্যই পোস্ট করবেন। কাজগুলো পোস্ট করার জন্য আপনাকে এখান থেকে সেভ করতে হবে, ফাইল থেকে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন, তারপর এদিক থেকে জেপিজি এখান থেকে দিলেন, ক্লাস 03 দিয়ে এই যে এখান থেকে জেপিজি অপশনটা দিয়ে এই বাটনটা অন করে দিবেন, তারপর এক্সপোর্ট দিবেন, এখান থেকে RGB দিবেন, এখান থেকে 300 দিবেন, এখান থেকে ম্যাক্সিমাম দিবেন, তারপর ওকে দিবেন। তাহলে আপনি ওই ফোল্ডারে, যে ফোল্ডারে মাত্র আপনি সেভ করলেন, যেমন এই ফোল্ডারে আমাদের সেভ হয়েছে, দেখেন আমি ইমেজ পেয়ে গেছি, এখন এই ইমেজটা আমাদের ফেসবুক গ্রুপে এসে পোস্ট করে দেবেন।
সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।